আসসালামু আলাইকুম। জিউ চিটি জিঙ্কা জীবন যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন সবাই আছেন, কেমন আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক, কথাগুলো শুনলে আশা করি উপকৃত হবেন, স্পেশালি প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা শুনছেন, আপনাদের বিশেষ উপকার হবে। ইনবক্সে অনেকে অনেক সমস্যা নিয়ে কথা বলে থাকেন। আমি আমার ব্যস্ততার কারণে, যেহেতু আমার শিক্ষকতা পেশা রয়েছে, ব্যস্ততার কারণে আমি সময় উত্তর দিতে পারি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় অনেক ধরনের অভিযোগ আসে, এর মধ্যে একটা অভিযোগ আসে প্রবাসীরা অনেক সময় বাংলাদেশের অনেক অঞ্চলের সুন্দরী নারীদের সাথে কথাবার্তা বলে 12-14 দিন, তারপরে বিভিন্ন গিফট দেয়, ঈদের সময় বাজারে টাকা দেয়, নানান কথা বলে যে আমি এই কারণে তাকে 50,000 টাকা দিয়েছিলাম কিন্তু সে আমাকে ব্লক করে দিয়েছে। এই সংক্রান্ত অভিযোগগুলো আমি এড়িয়ে থাকি, কারণ তাদের সাথে কথা বলে রিপ্লে দেয় অপরাধটা তো আপনি করেছেন, আপনি কেন বিবাহ বহির্ভূত সম্পর্কের ওই নারীকে আপনি টাকা দিলেন, কেন এটা ওটা দেখাইলে আপনি টাকা দিয়ে দিবেন, এরকম হতে পারে। প্রবাসী ভাইদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি, বাংলাদেশের অর্থনীতি যদি 4 চাকার হয় তাহলে প্রবাসীরা হচ্ছে 2 চাকা। সংগ্রাম, ভালোবাসা, শ্রদ্ধা সবসময় আছে, কিন্তু আপনারা মাঝে মধ্যে ভুল করে থাকেন। এখন যে ঘটনাটা আলোকপাত করব সেটা হচ্ছে, ইনবক্সে মেসেজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, আমি কোনো ধরনের উত্তর দিচ্ছি না। তো তিনি আমাকে প্রকাশ্যে পেলেন এক জায়গায়, আমার যেহেতু চলাফেরা আছে তো বাংলাদেশে, তো তিনি বললেন যে ভাই আমার ইনবক্সে উত্তর দেন না। আমি বলছি সমস্যা কী? বলছে আমার এক ভাই প্রবাসে আছে, তিনি কিশোরগঞ্জ জেলার নিকলি থানার দেওগড় এলাকার এক মেয়েকে তিনি টাকা দিয়েছেন, 50-70 অ্যামাউন্টটা বলছিল। আমি বলছি কেন দিয়েছেন? বলছে 12-14 দিনের মধ্যে তার সাথে কথাবার্তা হয়েছে, তার পরবর্তীতে তাকে টাকাটা দিয়েছে। তা বলছে তা আপনার যিনি প্রবাসে আছেন তিনি তো অপরাধ করেছেন। বলছে না আমরা এটা দেখে ছাড়বো। আমি বলছি না দেখে ছাড়বেন, অপরাধ তো আপনি করেছেন। তো এরপরে বলছে যে আমি বলছি সে কি নিকলি দেওগড়ে এখন আছে? বলছে না এখন সে কুমিল্লার লালমায় আছে। আমি বলছি সে কি নিকলি বাড়ি নাকি তার কুমিল্লার লালমায়? বলছে প্রথমে ঠিকানা দিয়েছিল নিকলির দেওগড়ে, এখন তার অবস্থান হচ্ছে কুমিল্লার লালমায়, এই পর্যন্ত আমরা জানি। আমি বলছি না এই সংক্রান্ত ব্যাপারে আমি কাজ করতে চাই না, কারণ যিনি টাকা দিয়েছেন তিনি অপরাধ করেছেন। প্রবাসী সকল ভাইদেরকে বিনীত অনুরোধ করব, তথাকথিত সুন্দরীদের সাথে যদি আপনার কোনো সম্পর্ক হয়ে থাকে, আপনার কোনো রিলেশান হয়ে থাকে, আপনি তার সাথে কথাবার্তা বলেন, এটা ওটা করে আপনি যদি টাকা দিয়ে দেন, এই টাকাটা আপনি কোথাও তো বিচার পাবেন না, এটা অন্যায়। তো কিছু মেয়ে এরকম আছে আপনাদেরকে ফুসলিয়ে, আপনাদের নানান সময় বিনোদন দিয়ে ফুসলিয়ে আপনার কাছ থেকে টাকা আনাটা হচ্ছে তার প্রথম ফাঁদ, এবং এই ফাঁদে আপনি পড়বেন না। আপনি অনেক কষ্ট করেন, প্রবাসীদের অনেক গল্প আমি জানি, তারা অনেক কষ্ট করে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখেন এবং মানুষকে ভালো রাখেন, পরিবারকে ভালো রাখেন। আপনারা এরকম কষ্টের টাকা এই সুন্দরী প্রতারকদের হাতে তুলে দিবেন না, না, না। প্রবাসী সহ সকল পুরুষদেরকে বলবো, একটা শ্রেণীর এরকম তথাকথিত সুন্দরীরা প্রতারণার ফাঁদ পেতেছে, এই ফাঁদে অনেকের জীবন যাচ্ছে, অনেকের অর্থ যাচ্ছে, অনেকের সম্মান যাচ্ছে। আপনাকে নানানভাবে ফুসলিয়ে আপনার কাছ থেকে টাকা নেওয়াটা তার প্রথম কাজ। যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনাকে টাকাও নিবে, আপনাকে ডেকেও নিবে, যে ইতা খাওয়ায়াম ডাইকেও নিব, নিয়ে তার সংজ্ঞাভঙ্গে দিয়ে আপনাকে আটকাবে, আপনি এক পর্যায়ে টাকা দিলেন, না দিলে আপনাকে ওপারেও পাঠিয়ে দিতে পারে। সুতরাং আপনি এরকম ফাঁদে যাবেন না, না, না। আপনি যুবক হয়ে থাকলে, আপনার বিবাহের সময় হয়ে থাকলে আপনি বিবাহ করে নেন, আপনি ইতা উত যাইবেন, তা আপনি জিন্দগি তামা বানায় ফেলবো। আর প্রবাসীদেরকে আরও একবার অনুরোধ করছি, বিনীতভাবে যদি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার কথাগুলো শুনে থাকেন, নট এ সিঙ্গেল পেমেন্ট, বাহির থেকে একটি টাকাও কাউকে দিবেন না, এবং তাদের সাথে এই ঘটর ঘটর করার দরকার নাই। বিনোদন নেওয়ার জন্য কিংবা আপনার মনের প্রশান্তির জন্য আপনি যে এলাকায় আছেন সুন্দর সুন্দর এলাকাতে ঘুরতে থাকেন, দেখতে থাকেন, আপনি এমনি মন ফ্রেশ থাকবে, ভালো থাকবে। আর যদি একেবারেই ইম্পর্ট্যান্ট প্রয়োজন মনে হয় কাউকে হিলারে লাগবো, তাহলে আপনি দেশে আসেন, আইসা হিলারে রেডি করিয়া হিলার লগে ভালোবাসাবাসি করেন, টাকা দিবেন টাকা পাবেন না, এই সংক্রান্ত বিচারে আমি যেতে রাজি নয়, কারণ তাদের সাথে কেন কথা বলবো, ওই তথাকথিত সুন্দরী তো দেউলিয়া ভেজাল আছে। তো আমি তার কাছে জিজ্ঞেস করে বলবো হেডেকটা দিছে রেজিগা, পরে এই বিচারটা সামলাইব কারা? সকলদের প্রতি অনুরোধ, যদি মনে হয় আপনার কাছে সচেতন বার্তা, আপনি শেয়ার করতে পারেন, অন্য প্রবাসী ভাইদেরকে সতর্ক করতে পারেন, অন্য অনেককে সতর্ক করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।